সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌষহাটে। আজ 22 জুন 2022 রোজ বুধবার, আপনার প্রতি বুধবার এখানে অনেক বড় গরমেশের আট বসে তকি দৌড়ে 2022 সালে কুরবানির টার্গেট করে দৌড়গুলো প্রেডিক্ট করা হচ্ছে, সে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তীতে এরকম আরো ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। আর কিন মনে হয় কাকা, শুরুতে একটি গরু দেখতে পাচ্ছি লাল টকটকি কালারের, এটা এটা কোন জাতের? সাইওয়াল। আচ্ছা, এর ওজন এখন বর্তমান কেমন আছে? এখন বর্তমান 5.5 পাউন্ড তো আছে। 5.5 পাউন্ড আছে। আচ্ছা, দাম শাসন কত টাকা এটার? দাম চাইছিলাম 1,70,000 যদি নেয়, 1,50,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরও কিন্তু হাটের ব্যাপার সেবার বুঝতেই পারছেন দর্শক, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে আপনারা দামাদামি করে নিতে পারবেন। তো লটের 2 নম্বরে আরেকটি দারুণ গরু দেখতে পাচ্ছি লাল টকটকি কালারের, গরুটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু এবং নাভি কম্বল এবং মাথা শেষ সব মিলে কিন্তু একটি পারফেক্ট গরু। আচ্ছা, 2 নম্বরটা দাঁতে কয়টা হয়েছে? 2টা। ওজন এখন বর্তমান কয় মন আছে? 6 মন আছে। আচ্ছা, দাম শাসন কত টাকা এটার? দাম শাসছে 1,55,000 হলে বিক্রি করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গরুটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, নাভি কম্বল এবং মাথার শেপ সব মিলে একটি কোয়ালিটি সম্পন্ন গরু। তো লটে 3 নম্বরে আরেকটি দারুণ গরু দেখতে পাচ্ছি, নাভি কম্বল এবং মাথার শেপ সব মিলে একটি কোয়ালিটি সম্পন্ন গরু। আচ্ছা, এর দাঁতে কয়টা হয়েছে? 4টা। এর ওজন এখন বর্তমান কয় মন আছে? এখন বর্তমান 6 পার হয়ে যাবে। 6 মন পার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? চাওয়া দামটা বলবেন। 1,65,000 চাচ্ছেন। আর যদি কোনো দর্শক বন্ধু পছন্দ করে দাম রাখছেন কত? 60 হলে বসা যাবে। 1,60,000 হলে বিক্রি করা যাবে। আচ্ছা আচ্ছা, দর্শক অবশ্যই লাস্টে নাম্বার দিয়ে দেবো, এই নাম্বার যোগাযোগ করলে গরুগুলা কালেকশন করতে পারবেন এবং সব কয়টা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু এবং সব কয়টাই 2022 সালে কুরবানির পারফেক্ট গরু। তো লটে 4 নম্বরে আরেকটি আনকমন কালার গরু নিয়ে আসছে, নাভি কম্বল এবং মাথার শেপ সব মিলে কোয়ালিটি সম্পূর্ণ গরু। আচ্ছা, এর ওজন এখন বর্তমান কয় মন আছে? 7 মন। 7 মন আছে। আচ্ছা, দাম চাচ্ছে কত টাকা এটা? এর দাম চাচ্ছে 80,000। 1,80,000 টাকা। আচ্ছা, চাওয়া দাম তো? লটের 5 নম্বরে একটি লাল টকটকি কালারের গরু নিয়ে আসছে, নাভি কম্বল এবং মাথার শেপ সব মিলাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু। আচ্ছা, এর ওজন এখন বর্তমান কয় মন আছে? 6.5 মনে যাবে। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে এটা? 2টা হয়েছে। আচ্ছা, দাম শাসন কত? দাম চাইছিলাম 90,000। আচ্ছা আচ্ছা, 1,90,000 চাওয়া দাম ছিল। আচ্ছা আচ্ছা, 70 হয়ে গেছে। আচ্ছা, যেহেতু আপনি একেবারে সীমিত লাভ রেখে দামটা বলছেন, আচ্ছা 1,75,000 হলে বিক্রি করবেন। আচ্ছা, গরুটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ, বিশেষ করে এসব ধরনের গরুগুলো কিন্তু বাইরের পার্টি বেশি নাই, সেহেতু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা। কাকা, যদি কোনো দর্শক বন্ধু লট আকারে গরুগুলো পছন্দ করে আপনার কাছ থেকে, মানে গড় এভারেজ বলবেন, এক একটা গড় এভারেজ কেমন হলে দেওয়া যাবে? এভারেজ নিলে দেখা 5টা যদি নেয় একসাথে, জি জি জি, 65 করে হলে 1,65,000 করে হলে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, গরুগুলো কিন্তু সব কয়টাই কোয়ালিটি সম্পন্ন, সব কয়টাই 2022 সালে কুরবানির টার্গেটের উপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গরুগুলো একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। যেহেতু কাকারা অনেকদিন থেকে ব্যবসা করে এবং অন্য অন্য হাটে যায়, সে কন্টিনিউ ব্যবসা করে, সেহেতু সীমিত লাভ রেখে সে দামটা বলছে। দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌষহাট, আর এই হাট প্রতি সপ্তাহে একদিন করে বসে, রোজ বুধবার যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা এই হাটে আসতে পারেন। প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসছেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন।
নম্বর হচ্ছে 019 42 55 65। আচ্ছা আরেকবার বলেন, 019 42 26 55 65। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে কালেকশন করতে পারবেন। আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাঁচটা গরু কালেকশন করতে পারবেন। আচ্ছা এই গরুগুলো বাদেও যদি অন্য গরু নেয় তাহলেও দিতে পারবেন, অবশ্যই দিতে পারবে। গরুগুলো কিন্তু সবকটাই কোয়ালিটি সম্পন্ন এবং সবকটাই 2022 সালে কুরবানির টার্গেটে সেরা গরু। তো দর্শক অবশ্যই নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করলে পাঁচটা গরু কালেকশন করতে পারবেন। তো দর্শক আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি, গরুটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি দুইটা গরু, একটা লাল একটা সাদা, গরুটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। নাফি কম্বল এবং মাতা শেফ সব মিলাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু। আচ্ছা এই যে এটা এটা দাঁতে কয়টা হয়েছে? চারটা হয়েছে। আচ্ছা এর ওজন এখন বর্তমান কয় মন আছে? 6.5 মনের মতো। আচ্ছা নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট আছে। দাঁতে কয়টা এটা? চার দাঁত। আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা এটা? 1,60,000 টাকা। আচ্ছা চাওয়া দাম তো? চাওয়া দাম চাইলে নাম্বার দিয়ে দেবো, অবশ্যই নাম্বার যোগাযোগ করে গরুগুলো কালেকশন করতে পারবেন। তো দর্শক লটের 2 নম্বরে আরেকটি দারুণ গরু দেখতে পাচ্ছি, নাভি কম্বল এবং মাতা শেফ সব মিলাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু। আচ্ছা এর ওজন এখন বর্তমান কয় মন আছে? 6 মন। 6 মনের মতো আছে। আচ্ছা দাঁতে কয়টা হয়েছে এটা? দুইটা দাঁত হয়েছে। আচ্ছা শাহিওয়াল তো? শাহিওয়াল দাঁতে। আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা এটা? এটার দাম তো আছে 155। 155,000 টাকা চাওয়া দাম তো? আচ্ছা চাওয়া দাম চাইলে আলোচনার সাপেক্ষে দামাদামি সুযোগ আছে। আচ্ছা নাম্বার কি মুখস্থ আছে? না এই জায়গায় আছে বলতে। 01990935720 এই নাম্বারে যোগাযোগ করলে কালেকশন করবে দুইটা গরু। দুইটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং দুইটা গরু কিন্তু 2022 সালে কুরবানির টার্গেটে সেরা গরু। দুইটা গরু কিন্তু আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের, অবশ্যই নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করলে এই দুইটা গরু কালেকশন করতে পারবেন। তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু করে লাইক দেন, আর পরবর্তী হাটে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে এরকম আরো ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে। তো আজকের মতো এ জায়গায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।